আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং হাউস। আজকে আপনাদেরকে দেখাবো একটা মজাদার রেসিপি, সেটা হলো আপনারা কিভাবে আলুর মজাদার মিষ্টি বানিয়ে নিতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি কেটে খেলাম সবে মাত্র, এটা অনেকই অনেক সফট হয়েছে, দিতেই সঙ্গে সঙ্গে কেটে গেছে। আর এটার ভিতরটা অনেক সফট হয়েছে, কিন্তু আমি খেয়েছি এবং মজাদার। এই যে দেখুন ভিতরটা কত সফট হয়েছে। আর মাওয়াটা দেখে তো কেউ বলবে না যে এটা বাসায় তৈরি করা যায়। মিষ্টিটাও কিন্তু দোকানের থেকে খারাপ হয়নি, বরং দোকানের থেকে আরো বেশি মজা হয়েছে। আপনার বিশ্বাস না হলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন এবং ওয়াচ টাইম বাড়াবেন। আশা করছি আমিও আপনাদের পাশে থাকব এবং আপনারা সবাই আমার ফুল ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। চলুন ভিডিওটা দেখা যাক। সেই জন্য আমি এখানে সিদ্ধ আলু সিদ্ধ করে ভালোভাবে মিক্স করে নিয়েছি, যাতে একটু দানা না থাকে। আপনারা এভাবে আলুটাকে ভর্তার মতো চেটকিয়ে নেবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ নিয়েছি, আমি কাপ দিয়ে মেপে রেখেছি 3 কাপ পরিমাণ। আর এখানে আমি ময়দা রেখেছি 1 কাপ পরিমাণ, 3 কাপ। আলুর জন্য আমি 1 কাপ ময়দা দিচ্ছি, আপনারা হাফ কাপও দিতে পারেন। 1 কাপের আলুর জন্য 1/2 কাপ পরিমাণ ময়দা দিতে পারেন। আমি এখানে একটু কমই দিলাম, কারণ আমার আলু অনেক বেশি এত মিষ্টি হয়ে যাবে, তাই আমি একটু কম দিয়েছি। আমি এখন আলুটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। 3 কাপের জন্য আমি 1 কাপ ময়দা দিয়েছি। আর দিব সুজি, 1 টেবিল সুজি, 6 চামচের এটাকে 1/2 চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিব আমি 3 টেবিল চামচ। আর দিয়ে দিব গুঁড়া দুধ, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। ঘিটা ফ্লেভারের জন্য দিবেন, যাতে আলুর একটা ফ্লেভারটা চলে যায়, সেজন্য আমি এখানে 2 চামচ ঘি দিলাম। আর দিয়ে দিব বেকিং সোডা, বেকিং সোডা আমি দিয়ে দিব 3 চিমটি পরিমাণ। যেহেতু 3 কাপ, তাই আমি 3 চিমটি পরিমাণ দিয়ে দিব। 1 কাপ হলে আপনারা 1 চিমটি পরিমাণ দিবেন। আর যেহেতু আমি 3 কাপ দিয়েছি, তাই 3 চিমটি দিয়ে দিলাম, 3 চিমটি। এখন আমি এটা ভালোভাবে ঘি দিয়ে মিক্সড করে নিব সবগুলো আমি একসাথে। আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি ঘি মোট 3 টেবিল চামচ দিয়েছি। যাদের বাসায় ঘি নেই তারা তেল দিয়েও করতে পারেন, যেহেতু এটা সহজ উপাদান দিয়ে তৈরি। আর অনেকের বাসায় ঘি থাকে না, তারা সয়াবিন তেল দিয়ে রান্নার তেল দিয়েও করতে পারেন। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যা হোক যেভাবে দেখবেন। এই যে আমরা আলু ভর্তা করছি, এখন দেখুন উঠে আসছে। আমরা যখন এটা আমরা মুতে নিব, তখন এটা উঠে আসছে হবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি আঁকতে এটা বানিয়ে নিব। এখানে আমি একটা প্লেট রেখে দিলাম, যে আমি অল্প কিছু, আপনারা শেপটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তোমার লম্বাও দিতে পারেন, গুলো দিতে পারেন। আমি এটা কালো জাম, যেহেতু একটু লং সাইজ, আমি এটা লম্বা লম্বা করে নিব। দেখুন সুন্দর করে হাত দিয়ে এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গুল করে তারপর একটু এভাবে লম্বা শেপ দিব, ঠিক যেমন কালো জাম। এই দেখুন শেপটা, এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন, যে যতটুকু ছোটো রাখবেন আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। দেখুন আরেকটা বানিয়ে নিলাম খুব সহজেই।
बनाते चान गोल बनाब और जी क्यों लम्बा डाल दीते चान लम्बा कर दिए देवें अपन पचंद अनुजाई बनिए नीबें मिट्टी हाथ का जो उपकरण थे सेगूल दिए बन जाए यह उपकरण सवार घरे थे अपना सबाई खूब सहजे तैरी पर खूब कम उपकरण दिए मिस्टीटा तैरी जाए এটা বানালে কেউ বুঝবেই না যে এটা আলুর মিষ্টি ঠিক কালো জাম যেমন টেস্ট হয় এরকমই হয় ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর হয় ঘি এর একটা ফ্লেভার এটা অনেক টেস্ট একটু বাড়িয়ে দেয় हल्का मजा दिए नीबें ना देखें जो तेले दिए आस्ते आस्ते तेल छेटे दी आलूटा मजा कम हम प्रथम एक दूटा दिए देखे नीबें जो सुंदर भाव करा और तेलटा कम गरम कर दीबें और एक दिए देखें सरकार बसिए दिए शार चीनी दिए देव प्रथम एक दिए मिस्टी बाजते थकबें और चीनी दिखे थक तीन कप परिमाण दिए दिल दिए एखी पानी दिए दीब तीन कप मावार जन्ने गुड़ा दूध और सामान्य परिमाण दिए एकसाथे करब एकसाथे कर ले मावार मत हो ऊपर दिए अपना छिटिए दीते जेको मिस्टी किले ऊपर दिए मावा देवा जाए जेहतु घरे बना चीज दुकान मत कर चेष्टा कर दिए एक छिटिए दिए मन हो दुकान क्या
देखो घी मत अपना क्या गुरु दूध मिसिए मा बनिए निबे सुंदर देखा मेहमान मेहमान आसले ऊपर दिए भाव सजे दीते दिखे देखो पूरा टप कर दीची हमारे मिस्टीटा हो गए এটা দুই থেকে তিন মিনিটে বেশি জাল দিবেন না তাহলে কিন্তু গলে যাবে যেহেতু আলুর মিষ্টি তারপর আমি এটা ঢেকে রেখে দিব দশ মিনিট এভাবেই দুই মিনিট জাল দিয়ে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব চুলাটা অফ করে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ভিউয়ার্স ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং শিরা सुंदर भाव तोला जाट भांगे नाई अपना दस मिनट दुई मिनट जाल दिए दस मिनट रेखे देवें परिवेशन पत्र परिवेशन कर देखिए दीची देखो बस एक प्लेटे तुले निलंबी ऊपर दिए एक मावा छिटिए दीब देखो सुंदर देखा जा ठीक तेम सुंदर लगे एक बस दिए दीची अपना अपन परिमाण मत दीबें देखो एके बारे दुकान मत ओरिजिनल मिस्टर मत देखा जा लकडाउने जेहतु बहरे मिस्टी क्योंकि देते पर घर से खूब सहज उपकरण दिए घरे उपकरण दिए अपना मिस्टीटा तैरी करते हमें एक अपन के देखा